বাংলা থেকে বিশ্বজুড়ে বাংলা উন্নয়নে মহাসড়কে এগিয়ে চলছে যাত্রার বাংলাদেশ উন্নয়নের মহাসড়কে এগিয়ে চলছে দুর্বার, এখনই সময় বাংলাদেশের মাথা উঁচু করে দাঁড়াবার। সম্মানিত সুধী, সবাইকে একরাশ প্রীতি আর শুভেচ্ছা জানিয়ে শুরু করছি উন্নয়নমূলক অনুষ্ঠান অগ্রযাত্রায় বাংলাদেশ। এটি একটি সাক্ষাৎকারমূলক অনুষ্ঠান। অনুষ্ঠানটি পরিচালনা করেছেন এজেড মিথুন, উপস্থাপনায় রয়েছি আমি জিনিয়া হাসান ও আমি ইকবাল হাসান হৃদয়। বর্তমান বাংলাদেশের সকল উন্নয়ন পৃথিবীর সমস্ত মানুষের কাছে তুলে ধরাই অগ্রযাত্রায় বাংলাদেশ অনুষ্ঠানের মূল লক্ষ্য। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজকের পর্বটি সাজানো হয়েছে ঢাকা 4 আসনের জাতীয় পার্টি বারবার নির্বাচিত মাননীয় সংসদ সদস্য জনাব সৈয়দ আবু হোসেন বাবলা। চলুন দেখে আসি তার আসনের উন্নয়ন ও সাফল্যের চিত্র। অগ্রযাত্রার বাংলাদেশ। বাংলাদেশ অপরূপ সৌন্দর্য নিয়ে আমাদের এই সোনার বাংলাদেশ, আর এই দেশের রাজধানী ঢাকা। ঢাকা মানেই উন্নয়নের এক উজ্জ্বল দৃষ্টান্ত। ঢাকার সকল সংসদীয় আসনের মধ্যে অন্যতম একটি আসন ঢাকা 4, শ্যামপুর ও কদমতলি দুই থানা নিয়ে গঠিত। আর এই আসনটিকে সর্বদা উন্নয়নের শীর্ষস্থানে নিয়ে যাচ্ছেন বাংলাদেশ জাতীয় পার্টি বারবার নির্বাচিত মাননীয় সংসদ সদস্য জনাব সৈয়দ আবু হোসেন বাবলা। তিনি প্রথম সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হন 1986 সালে। তখনও তিনি করে চলেছিলেন অবিভক্ত ঢাকা 4-এর উল্লেখযোগ্য উন্নয়ন, যেমন বুড়িগঙ্গা সেতু, শ্যামপুর শিল্প এলাকার সম্প্রসারণ, মাতাউল ইউনিয়ন, সায়দাবাদ বাস টার্মিনাল, লক্ষাধিক মানুষের উপকারের গ্যাস সংযোগ ও শহীদ ফারুক সড়ক সহ শত শত উন্নয়ন করেছিলেন 1986 সালে। হ্যাঁ, অবশ্যই খোঁজ খবর রাখে, রাস্তাঘাটের কাজও চলতে আছে, পানির ব্যবস্থা শোচনীয় ছিল, সেটাও সে কাজ করতে আছে। এখানে যে পানি লাইনটা দিছে এবং কি এখানে যে গ্যাস এবং কি এই রাস্তাঘাট এত সুন্দর করছে আমাদের বাবলা ভাই, অনেক সুন্দর করছে। এখানে আমরা পরিবেশটাও খুব সুন্দর করে ফেলছে। না, সন্তোষ নাই, সুন্দরভাবে করতেছি। আর এবং এই যে পানির লাইনের কাজ করতেছে বাবলা সব এবং মাসুদ কমিশনার। তার এই উন্নয়নে সাধারণ মানুষ খুশি হয়ে দ্বিতীয়বার 1988 সালে বিপুল ভোটে জয়যুক্ত করে তাকে আবারও সংসদ সদস্য হিসেবে নির্বাচিত করেন। তখনও তিনি নিরলসভাবে কাজ করেছেন এই আসনের মাটি ও মানুষের জন্য। তার এই উন্নয়নের অগ্রযাত্রায় জনগণের একক ভোটে তাকে আবারও 2014 সালে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত করেন। আমরা জনগণ যারা আছি, আমরা যতটুকু সচেতন হওয়া দরকার এই বিষয়ে, আমার মনে হয় যে আমরা অতটুকু সচেতন না। কারণ আমি আমারটা বলতে পারবো, আমার ওয়ার্ডে প্রতি মাসে কমপক্ষে 1 লক্ষ টাকা আমি আপনার এই বর্জ্য ব্যবস্থাপনায় আমি খরচ করি। আপনার ড্রেন ড্রেন পরিষ্কার করতে একটা লোকের পিছনে 700 টাকা রোজ দিতে হয় তাদেরকে। তো আসলে মূলত জিনিসটা হচ্ছে যে আমরা একদিকে পরিষ্কার পরিচ্ছন্ন করে আসি ড্রেন, কিছুক্ষণ পরে তারা বাড়ি ঘরের ময়লা আবর্জনা নিয়ে ড্রেনের মধ্যে ফেলে দিচ্ছে। তো ড্রেনে যখন ফেলায়, যখন বৃষ্টিটা হয়, এই ড্রেন দিয়ে পাইপ লাইনের ভিতরে ঢুকে যায়। পাইপ লাইনের ভিতরে যায় এগুলি আপনার ময়লা আবর্জনা সব একসাথে জমাট বাঁধে যায়। জমাট বাঁধলে কি হয়, পানিগুলি তার ওইভাবে পাস হয় না। আমার মনে হয় যে আমি আমার ওয়ার্ডবাসীকে, অন্তত আমি আমার ওয়ার্ডবাসীকে বলবো 4 নম্বর ওয়ার্ডের, যে তারা যদি একটু সচেতন হয়, নির্ধারিত স্থানে ফেলায়, এবং আমাদের ব্যাংক সার্ভিস যারা আছে 50 টাকা 100 টাকা তারা 50 টাকা মাসে নেয়, তারা যদি এই ব্যাংক সার্ভিসে যদি এই ময়লাগুলি দিয়ে দেয়, আর যদি তারা দিয়ে দেয়, আমার মনে হয় যে এই এই জলবদ্ধতাটা আর হওয়ার কথা না। আমরা যে টাকাটা খরচ করি আমাদের নিজেদের অর্থায়ন থেকে, আমাদের নিজস্ব অর্থায়ন থেকে যে আমরা টাকাটা খরচ করি, আমার মনে হয় আমাদের এই টাকাটাও আমরা আরও এই টাকাটা আমরা গরিব মানুষের পিছনে কিংবা অন্য যারা দরিদ্র মানুষ তাদের পিছনে আমরা টাকাটা খরচ করতে পারবো আর কি। এবং আমার ওয়ার্ডে আমার ঢাকা 4 জেএমপি আছে সৈয়দ আবু হোসেন বাবলা ভাই, উনি সবসময় আমার ওয়ার্ডের কাজের জন্য সে আমাকে সহযোগিতা করে থাকেন এবং সবসময় সে আমার সাথে যোগাযোগ রাখেন কিভাবে এই ওয়ার্ডটাকে সুন্দর রাখা যায়, ঢাকা 4-কে সুন্দর রাখা যায়। সে আমাদেরকে সবসময় নিয়েই, আমরা 4টা কাউন্সিলর আছি,
আমাদের সাথে সবসময় সে মিটিং করে, তার অফিসে ঢাকায় নিয়ে যায় এবং এই ঢাকা চারকে কীভাবে সুন্দর রাখা যায় এবং যা যার ওয়ার্ডটাকে কীভাবে সুন্দর রাখা যায় সে আমাদের সবসময় পরামর্শ দিয়ে থাকে। যে ঢাকা চারের যে মাননীয় সংসদ সদস্য আছে সৈয়দ আবু হোসেন বাবলা সাহেব, তার নেতৃত্বে ভালো কাজ হচ্ছে, উন্নয়নমূলক কাজগুলি হচ্ছে। বিশেষ করে যেটা আমাদের যেটা সবচেয়ে বেশি উপকারে আসছে সেটা হলো যে শ্যামপুরে একটা যে স্টেশন হয়েছে আপনি জানেন, এটাতে মানুষের যে কত উপকার হয়েছে যে আপনি জানেন যে আমাদের দেশে যে যাতায়াত ব্যবস্থা, সেই যাতায়াত ব্যবস্থা যারা মতিঝিলে অফিস করে, যারা ওই গুলিস্তানে অফিস করে বা অন্যান্য এলাকায় অফিস করে, এখন এই শ্যামপুর থেকে তাদের যেতে 10 মিনিট কি 7 মিনিট লাগে আপনি জানেন, এবং তাদের বাসায় ফিরতেও তাদের খুব একটা বেগ পেতে হয় না। এটার জন্য আমি আমার এলাকাবাসীর পক্ষ থেকে আমি সৈয়দ আবু হোসেন বাবলা সাহেবকে ধন্যবাদ জানাই, এবং আমাদের যে মাননীয় প্রধানমন্ত্রী আছে উনি যেভাবে নিরলসভাবে দিন রাত পরিশ্রম করে যাচ্ছেন, আমি আশা করি যে এইটার জনগণ এটার নিশ্চয়ই এটার ফলাফল নিশ্চয় দিবেন। আমি যতটুকু জানি যে আগামী নির্বাচনে জননেত্রী শেখ হাসিনা যাদেরকে প্রার্থী করবেন সেই প্রার্থীদের বিজয়ী করবেন, এবং আমরা যারা আছি আমরা সেই প্রার্থীদের বিজয়ী করার জন্য আমরা নিরলসভাবে কাজ করে যাব। প্রধানমন্ত্রী, উন্নয়নের স্থপতি, দেশের উন্নয়নের জন্য ঐক্যমত্য সরকার গঠন করেছে, সেই হিসাবে আমাদের ঢাকা চাইর আসলে সৈয়দ আবু হোসেন বাবলাকে উনি উন্নয়ন দিয়েছেন। আমরা যারা আওয়ামী লীগ করি আমরা দেশের উন্নয়নের কাজ চাই, ভালো মানুষের কাজ চাই, সেই হিসাবে সৈয়দ আবু হোসেন বাবলাকে আমরা সর্বস্তরে সহযোগিতা করে আসছি। আমি হচ্ছে সালাউদ্দিন আহমেদ উচ্চ বিদ্যালয়ের অ্যাসিস্ট্যান্ট টিচার, সিনিয়র শিক্ষিকা সমাজবিজ্ঞান। মাননীয় সংসদ সদস্য এমপি সাহেব থাকাকালীন আপনাদের এলাকায় কী কী উন্নয়নমূলক কাজ হয়েছে সে সম্পর্কে কিছু বলুন। সবচেয়ে মানে উন্নয়নের দ্বারা অব্যাহত রাখছেন আমাদের যে ঢাকা চার আসনের এমপি সৈয়দ আবু হোসেন বাবলা সাহেব, এখানে বিভিন্ন উন্নয়নের কাজ চলছে, যে বিশাল বিশাল রাস্তা। ইসলাম ঢাকা চার আসনের মাননীয় সংসদ সদস্য সৈয়দ আবু হোসেন বাবলার উন্নয়নের দ্বারা চোখে পড়ার মতো বিগত এপ্রিলও ছিল, কিন্তু ওনার অবদান অনেকটাই চোখে পড়ার মতো। যেমন উনি জলবদ্ধতা, তারপরে হচ্ছে রাস্তাঘাটের উন্নয়ন সেগুলো, তারপরে মাদক বিরোধী যে অভিযানটা চলতেছে উনি তো এর জন্য একদম সোচ্চার ভূমিকা পালন করেছে, এবং উনি যেভাবে মানুষের কল্যাণ হয় শিক্ষা ক্ষেত্রে আমাদের এই এমপি আবু হোসেন বাবলা ঢাকাচারের এমপি উনি ব্যাপক উন্নয়ন করেছে। উনি শুধু যে সালাউদ্দিন আহমেদ স্কুলের উন্নয়ন করেছে তা না, উনি ব্যাপক অনেক এই শ্যামপুর পুরো শ্যামপুরে ঢাকাচারে উনি ব্যাপক মসজিদ, মাদ্রাসা, তারপরে বিভিন্ন স্কুলগুলোতে যেখানে যেখানে ল্যাকিংগুলো আছে সেগুলোতে উনি সব ফুলফিল করার চেষ্টা করেছে। অগ্রযাত্রার বাংলাদেশ। এবারে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, কোথাও যাবেন না, আমাদের সঙ্গেই থাকুন, অগ্রযাত্রায় বাংলাদেশের সঙ্গেই থাকুন। অগ্রযাত্রার বাংলাদেশ। বিজ্ঞাপন বিরতির পরে আবারও ফিরে এলাম আমাদের আজকের আয়োজনে। ঢাকা চার আসনকে উন্নয়নের শীর্ষস্থানে নিয়ে যাবার জন্য তিনি করেছেন দিন রাত অক্লান্ত পরিশ্রম। উন্নয়নের আশার আলো সাধারণ মানুষের আস্থা ও ভালোবাসা অর্জন করেন তিনি। ঢাকা চার নির্বাচন এলাকার সবচেয়ে বড় সমস্যা হলো বিশুদ্ধ পানির অভাব এবং জলবদ্ধতা এবং রাস্তাঘাট, এই তিনটা সমস্যা নিয়ে আমার এমপি সাহেব যখন মাননীয় সংসদ যখন নির্বাচন করেন 2014 সালের 5ই জানুয়ারি, ওনার নির্বাচনী ইস্তেহারে এইগুলো সমস্যা সমাধান করার জন্য মানুষের কাছে উনি ইস্তেহারে এই সমস্যা সমাধানের অঙ্গীকার ছিল। সেই অঙ্গীকার অনুসারে উনি আপনাদের এখানে এ পর্যন্ত 5টা পানির পাম্প বসিয়েছেন যেটা বিশুদ্ধ পানির জন্য, এবং তার মধ্যে 3টা পানির পাম্পের জন্য উনি জেলা প্রশাসক থেকে জায়গা লিজ নিয়ে এসেছে। উনি আসার পরে ওনার তৎপরতা থেকে প্রায় 2.5 কোটি টাকা খরচ করে এই রাজুক আবাসের এলাকা রাস্তা করা করেছেন, এবং ওখানে একটা বিশুদ্ধ পানির জন্য পাম্প বসেছেন ঢাকা ওয়াসার মাধ্যমে, এবং যার কারণে এখন ওখানে মানুষ এখন সুন্দরভাবে বসবাস করতে পারে। এভাবে আদি বহরেও উনি পানির পাম্প বসেছেন, উনি মোহাম্মদবাবু একটা পানির পাম্প বসেছেন, এইভাবে এ পর্যন্ত 5টা পানির পাম্প বসেছেন, এবং আরও 3টা পানির পাম্প ঢাকা ওয়াসা কর্তৃক যেটা চলমান আছে, তার মধ্যে রেলওয়ে থেকে একটা জায়গা উনি লিজ দিয়েছেন 1 নম্বর ওয়ার্ডের জন্য, সেটা সামনে কাজ শুরু হবে। এখানে যে সমস্যাগুলো ছিল তো আমাদের জলবদ্ধতা একটা বিশাল সমস্যা এই এলাকায়,
জলবদ্ধতা বলতে এই এলাকায় মানুষ ঘর থেকে বেরোতে পারে না, বাচ্চারা স্কুলে যেতে পারে না, মসজিদে নামাজ পড়তে যেতে পারে না, মহিলারা ঘর থেকে বের হওয়ার অবস্থা নাই, বৃষ্টি পড়লে এলাকায় হাঁটু পানি কোমর পানি হয়ে যায়। তাই তখন এমপি মহোদয় মাননীয় আমাদের যে পানি সম্পদ মন্ত্রী ছিলেন, পরিকল্পনা মন্ত্রী ছিলেন, ওনাদের সাথে কথা বলেছেন, একাধিকবার উনি সংসদে এই ব্যাপারে কথা বলেছেন। সংসদে কথা বলার পরে এক পর্যায়ে একনেকে মাননীয় প্রধানমন্ত্রীর সহযোগিতায় একনেকে 558 কোটি টাকা একটা বরাদ্দ দেওয়া হয়েছে যে জলবদ্ধতা, যেটা আপনার ঢাকা 4 নির্বাচন এলাকা, ঢাকা 4, ঢাকা 5 এবং নারায়ণগঞ্জ 4-এর জন্য। এবং এটা আপনারা জানেন যে গত এই বছরের প্রথম দিকে আপনার সিদ্ধিরগঞ্জে কাজ শুরু হয়েছে। এখন বর্তমানে যে আগাম বর্ষা মৌসুমে যে আগাম বৃষ্টি শুরু হয়েছে বৈশাখ মাসে, যার জন্য উনি বাংলাদেশ সেনাবাহিনীর যে জিএনডি নিষ্কাশন প্রকল্প যারা জলবদ্ধ নিরসন করছেন তাদের মাধ্যমে প্রায় 10টা পাম্প নিয়ে এসেছেন, এবং ঢাকা ওয়াসার এমডি থাকসিন খানের মাধ্যমে 4টা পাম্প এনে উনি সাময়িক জলবদ্ধতা নিরসন করার জন্য চেষ্টা করছেন। আমার এমপি মহোদয় বিভিন্ন স্পটে 52 নম্বর ওয়ার্ড, 53 নম্বর ওয়ার্ড, 58 নম্বর ওয়ার্ড এবং 59 নম্বর ওয়ার্ড, টি সে ওয়ার্ডগুলোতে জলবদ্ধতা থাকে। উনি আপনার প্রাথমিক একটা বিদ্যালয় 6তলা ভবন করছেন, যেটা মুরাদপুর প্রাথমিক বিদ্যালয়, এই বিদ্যালয়টার জন্য উনি 2 কোটি টাকা বরাদ্দ দিয়েছেন এবং 6তলা ভবনের কাজ চলতেছে, 6তলার কাজ চলতেছে। এবং এখানে উনি, এটা পঞ্চম শ্রেণী ছিল, এখানে উনি এটাকে অষ্টম শ্রেণী পর্যন্ত করেছেন যে বিনা বেতনে করার জন্য। তা আমি, আমার মনে হয় আমার সংসদ সদস্য সৈয়দ আবুল হোসেন বাবলা যে কাজগুলো এ পর্যন্ত করেছেন, যাবৎকালে কোনো সংসদ সদস্য এত কাজ ঢাকা 4 নির্বাচন এলাকায় করে নাই। আমরা মহাজোটের এমপি মাননীয় সংসদ সদস্য সৈয়দ আবুল হোসেন বাবলা, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এবং আমাদের জাতীয় পার্টির চেয়ারম্যান কল্যাণবন্ধু হোসেন মোহাম্মদ এরশাদ এবং বিরোধী দলের নেত্রী রসেন সাদের মনোনীত উনি একজন ক্যান্ডিডেট, উনি আগামীতে আমি আশা করি উনি মহাজোটের ক্যান্ডিডেট হবে। কারণ এই এলাকায় একমাত্র উনি একমাত্র এমপি যে এমপির কাছে দল মত নির্বিশেষে সবাই আসতে পারে। একটা এমপির কাছে একটা মানুষ যদি ফোন করে, কোনো এমপি কিন্তু তার কাছে অ্যাপয়েন্টমেন্ট পাওয়া কিন্তু টাফ ব্যাপার হয়ে যায়, কিন্তু আমার এমপি সৈয়দ আবুল হোসেন বাবলা সাহেবের কাছে যখন তখন মানুষের সাথে দেখা করতে পারে, এই যে মানুষের যে অবাধ যাতায়াত করতে পারে, একটা মনের কথা বলতে পারে। তা আমি তো যেহেতু এই এলাকার আমি ওনার একান্ত সচিব হিসেবে কাজ করতেছি এবং ওনার আমি কদমতলী থানার সাধারণ সম্পাদক হিসাবে জাতীয় পরিষদ হিসেবে কাজ করি এবং প্রতিনিয়ত আমি জনগণের সাথে মিশতেছি, জনগণের দুঃখের কথা শুনতেছি। এখানে বিশুদ্ধ পানির কিছু অভাব ছিল, উনি কয়েকটা মসজিদ নিজের অধ্যয়নে উনি কয়েকটা মসজিদে বিশুদ্ধ পানির জন্য পান বসিয়েছেন এই রমজান মাসের মধ্যে। এবং এটার জন্য মানুষ যে এত ওনাকে দোয়া করেছেন যে না, আমরা এমন এমপি বিগত দিনে পাইনি, আমরা এই ধরনের এমপি চাই যে এমপি আমাদের উন্নয়নমূলক কাজ করবে। তাই আমি আশা করি, আমি শতভাগ আমি বিশ্বাস করি যে মাননীয় সংসদ সৈয়দ আবুল হোসেন বাবলা উনি যে উন্নয়নমূলক কাজ করেছেন, জনগণ ওনার এই ব্যাপারে সুবিচার করবে এবং আগামী দিনে উন্নয়নের অব্যাহত রাখার জন্য ওনাকে এই ব্যাপারে আমি মনে করি যে সৈয়দ আবুল হোসেন বাবলাকে আবার নির্বাচিত করবে। সমাজের যে কোনো স্তরের মানুষ যে কোনো সময় তার সাথে দেখা করে তার সুখ দুঃখের সুবিধা অসুবিধা কথা নির্দ্বিধায় বলতে পারেন তার কাছে। তিনি এমন একজন এমপি, নিজে পায়ে হেঁটে রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে এই আসনে সাধারণ মানুষের খোঁজ খবর নেন সর্বদা। এক কথায় এই আসনের উন্নয়ন বলতেই জনগণের মুখে একটি নাম, জনাব সৈয়দ আবুল হোসেন বাবলা। তিনি তার দলকে যেভাবে ভালোবাসেন ঠিক সেইভাবে বর্তমান সরকার মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বকে একইভাবে সম্মান শ্রদ্ধা ও ভালোবাসা প্রদান করেছেন তিনি। ইতিমধ্যে তিনি ঢাকা 4 আসনে করে চলেছেন উল্লেখযোগ্য উন্নয়ন, মসজিদ মাদ্রাসা মন্দির সহ 200 শতাধিক ধর্মীয় প্রতিষ্ঠানে নগদ অর্থ প্রদান করেছেন, শিক্ষা প্রতিষ্ঠান সহ সুবিধাবঞ্চিত মানুষের মাঝে 600 সোলার প্যানেল দিয়েছেন, তিনি 100 শতাধিক ছোট বড় রাস্তা নির্মাণ সহ পুনর্নির্মাণ করেছেন। আমরা যখন শ্যামপুরের পানি সমস্যা বলতে তখন আমি মাননীয় সংসদ হোসেন বাবলা সাহেবের কাছে যাই, তারপরে আমাদের যে মেম্বার আছে লিপি মেম্বার মাধ্যমে লিপি মেম্বারে বাবলা সাহেবের কাছে অনুরোধ করেন কি আমার একটাই দাবি, শ্যামপুর বড়বর্জির সামনে একটা পানির পাম্প হয়ে পড়ছে। এটা শুনে মাননীয় সংসদ একদিন আসে তার ভাগ্নে নিয়া মসজিদ নিয়া জায়গাটা দেখা গিয়া এনে ঘোষণা দেওয়া যায় আমি 24 ঘন্টার মধ্যে
এখানে পানির বসাই দেবো, ঠিক আছে চব্বিশ ঘন্টার মধ্যেই কাজ ধরছে। কাজে এখন আমাদের দেওয়া সমস্যা, এখন আমাদের কোন বিশুদ্ধ পানির কোনো সমস্যা নাই, এলাকার সব মানুষ এসে এখান থেকে পানি নিয়ে যায়, সবাই ইয়ের সাথে কথা একের জন্য মনের সন্তোষের সবাই দোয়া করেন নামে যে আজকে হ্যাঁ জন্য আজকে অবস্থা পানি পেয়ে আপনার কি উপকৃত হচ্ছে? অনেক ধন্যবাদ, অনেক খুশি, অনেক খুশি। আমি বাবলা ভাইকে চাইছি, আমি বাংলাদেশ নির্মাণ শ্রমিক লীগের এই স্টেশনে আমার অফিস আছে, থানার সভাপতি আমি। বাবলা ভাই রাস্তাঘাটের উন্নয়নে জোয়ার বসাই দিচ্ছে, তার জন্য আমরা আওয়ামী লীগ করি, আমরা এমপি বাবলা ভাইকে চাই আগামী নির্বাচন আমরা দেখাই দিব এই জায়গায় বাবলা ভাইকে। আপনারা কি বলেন? 6টি খাল খনন, 20 কোটি টাকা ব্যয়ে ডিউলেট রাস্তা, রোড, এলইডি লাইট ও জলাবদ্ধতা নিষ্কাশন, ড্রেন ব্যবস্থা এবং এই আসনের মানুষের যাতায়াতের জন্য করেছেন সুব্যবস্থা বড়ইতলার রেল স্টেশন। এই স্টেশনটা হওয়ার কথা ছিল না, সৈয়দ আবু হোসেন বাবলা ভাইয়ের কারণে আমরা এই স্টেশনটা পাইছি। উনি এমপি, আমাদের এই এলাকার এমপি, আমরা এর কারণে এর সহায়তায় আমরা এই স্টেশনটা পাইছি। এই স্টেশনটা মনে করেন জনগণের জন্য অনেক উপকৃত হয়েছে। বাবলা ভাইকে চাই, সৈয়দ আবু হোসেন বাবলা ভাই আমাদের যে উপকার করছে আমরা এদের এরে ছাড়া আর আমরা কারোর চাই না। বাবলা ভাইকে চাচ্ছি। কেন চাচ্ছেন বাবলা ভাই? বাবলা ভাই উপকার করছে, কাজ করছে, স্টেশন করছে, আরও কাজ করবে সামনের দিকে, এই জন্য আমরা তারা চাই আর কি। আমাদের এই রেল স্টেশনটা হওয়ার কথা ছিল না, আমাদের সহযোগিতা এমপি সাহেবের দৈরা আমরা রেল স্টেশনটা করছি। এখানে রেল স্টেশনে জনগণ অনেক সেবা পাইছে, এখন আমরা বাবলা ভাইকে পেয়েছি। আমাদের মহাজোটের এমপি সৈয়দ আবু হোসেন বাবলা ভাই, সে আসার পর থেকে এই এলাকার উন্নয়ন হয়েছে, এলাকার রাস্তাঘাট, তারপরে পানি পাম্প বসিয়েছে, তারপর রাস্তার যে লাইটগুলো দিয়ে দিয়েছে, তাতে মানুষের যাওয়া আসার কোনো সমস্যা না হয়। এমনকি উনি শুধু এটাই না, নামার শ্যামপুর ওখানে এখানে রেল স্টেশন করে দিয়েছে, মানুষের চলাচলের জন্য সুযোগ সুবিধা হয় এখানে। আমার মনে হয় যে আর শ্যামপুর এলাকার মধ্যে কিছু কিছু রাস্তা ছাড়া আমাদের এমপি সাহেব সবই রাস্তা করে দিয়েছে। তাছাড়া চার বছরে সিটি কর্পোরেশনের 5টি ওয়ার্ড সহ নবগঠিত 2টি ওয়ার্ডে প্রায় 800 ছোট বড় রাস্তা নির্মাণ ও সংস্কার করেছেন। মাননীয় প্রধানমন্ত্রীর একান্ত আন্তরিক সহযোগিতায় 558 কোটি টাকা ব্যয়ে মেগা প্রকল্প চলমান। ডিএনডি পানি নিষ্কাশন নামে এই মেগা প্রকল্প কাজ বাস্তবায়নে রয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। এটি একটি পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রকল্প। অগ্রযাত্রার বাংলাদেশ। এবারে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, কোথাও যাবেন না, আমাদের সঙ্গেই থাকুন, অগ্রযাত্রায় বাংলাদেশের সঙ্গেই থাকুন। অগ্রযাত্রার বাংলাদেশ। বিজ্ঞাপন বিরতির পরে আবারও ফিরে এলাম আমাদের আজকের আয়োজনে। আসসালামু আলাইকুম। আসসালাম স্যার, বর্তমান সরকার থাকা অবস্থায় আপনার নির্বাচনী আসন, আপনার মন্ত্রণালয়ে কি কি উন্নয়নমূলক কাজ আছে আমাদের দর্শকের উদ্দেশ্যে বলুন। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলা টিভি অগ্রযাত্রাকে অনেক অনেক ধন্যবাদ। আমার নির্বাচনী বাধা অনুযায়ী মুরাদপুর প্রাথমিক বিদ্যালয় এখানে আপনার প্রায় 2 কোটি টাকা বরাদ্দ হয়ে 6তলা ভবন প্রক্রিয়াধীন আছে, এটা আগামী 2-3 মাসের মধ্যে এটা শেষ হয়ে যাবে। আর বিশেষ করে এলাকার উন্নয়নের মধ্যে মানুষের একটা দীর্ঘদিনের আশা ছিল একটা রেল স্টেশন, আমি এটা আমাদের রেল মন্ত্রণালয় মাননীয় মন্ত্রী ওনার সহযোগিতায়, ডিজি সাহেব তাদের সহযোগিতায় আমি এখানে বড়িতলাতে একটা রেল স্টেশন করেছি, যেটা জনগণ অল্প পয়সায় সারা ঢাকা শহরে আশপাশে যাতায়াত করতে পারে। এবং সঙ্গে সঙ্গে আমি এখানে বিশেষ করে আপনার প্রতিটি মসজিদে প্রায় 75-80 মসজিদে মাদ্রাসায় তিনখানা ব্যক্তি প্রতিষ্ঠান সমাজকল্যাণমূলক কাজে প্রায় 80% জায়গায় আমি সোলার দিয়েছি এবং প্রায় 150-200 স্ট্রিট লাইট সোলার আমি বসিয়েছি। এইরকম ধরনের উন্নয়ন আরও আমাদের এখানে চলছে, বিশেষ করে আর হিন্দু সমাজের মন্দিরে শতকরা 100% প্রত্যেকটা মন্দিরে নগদ অর্থ এবং তাদের সোলারের সমস্ত সম্পন্ন করেছি। আমরা বিশেষ করে আমাদের শ্মশান ঘাট মাননীয় প্রধানমন্ত্রীর সহযোগিতায় সিটি কর্পোরেশনের উদ্যোগে
এই শ্মশানঘাটে আমি ডিউ লেটার দিয়েছি এবং সেটা ঢাকা শহর বাংলাদেশের বৃহত্তর শ্মশানঘাট হিন্দু সম্প্রদায়ের জন্য একটা বিশাল কাজ হয়েছে। ঢাকা চেয়ারের মাননীয় সদস্য এমপি মহোদয়ের উশিলায় আজকে আমরা শ্মশানটা উন্নয়নের কাজে খবর পাচ্ছি। আমাদের লাস্ট আসলে আজকে আমরা সুন্দরভাবে এখানে করতে পারি। এখানে বছর আমাদের এখানে পূজা হয়, কীর্তন হয়। মাননীয় সংসদ সদস্য আবুল হোসেন বাবলা সাহেব নির্বাচনের পরে এখানে আমাদের পুস্তকলা জাতীয় মহাশ্মশানে যতটুকু উন্নয়নের কাজ করছে, মানে এটা আমরা ওনাকে আমাদের শ্যামপুর থানার হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের থেকে ওনাকে আমরা আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। আমাদের শ্মশান যে অবস্থা ছিল এখানে আরও 14টা ঘর করে দেওয়া হয়েছে। আমাদের এখানে টুম সমাজ যে থাকে এখানে আরেকটা উনি একটা প্রস্তাব নিয়েছে ওনাদের সাততলা একটা ভবন করবে। এই জন্যে এখানে যারা এলাকাবাসীর লোক ওনাকে ধন্যবাদ জানাচ্ছে যাতে সুন্দরভাবে এটা করতে পারে। আরেকটা কথা হলো আমাদের সামনে এই শ্যামপুর থানার ভিতরে শ্রী শ্রী রামকৃষ্ণ আকরের ভিতরে উনিও এটা ওই মন্দির দুতলা তিনতলা করছে করছে শ্যামপুর কদমতলি যেখানে কয়েকটা মন্দির আছে 12-13টা উন্নয়নে প্রত্যেকটা মন্দিরে উনি অনুদান দিচ্ছেন, কাজ করছে। আমাদের যত পূজা পাইল আছে বাবলা সাহেব নিজে আসেন, এলাকার মানুষকে সহযোগিতা করছেন, মসজিদ স্কুল মাদ্রাসা এটা আমরা সুন্দরভাবে এটা আমরা ওনাকে ধন্যবাদ জানাচ্ছি। জাতির পিতা বঙ্গবন্ধুর কন্যাকেও আমরা ধন্যবাদ জানাচ্ছি। হ্যাঁ, প্রায় 2 কোটি টাকা ব্যয় মাননীয় প্রধানমন্ত্রীর সহযোগিতা এই কাজটা আমরা করছি। এমনিভাবে আমাদের বিশেষ করে আমরা এই 8 কোটি টাকার ওবায়দুল কাদের সাহেব আমাদেরকে নির্বাচিত হওয়ার পরে আমাদের সেতু মন্ত্রী পোস্তকলা থেকে মসজিদ কলা পর্যন্ত যখন মা বন্ধা যেতে পারতো না সেরকম সুন্দর এই রাস্তার কাজটা উনি করে দিয়েছে। এবং সঙ্গে সঙ্গে আমাদের সবচেয়ে বড় জিনিস যে স্বাধীনতার পরে আমি যখন আগে সংসদ সদস্য ছিলাম 2 বার তখন এলাকার জনগণের ট্যাক্সের টাকায় এবং আমাদের সাবেক রাষ্ট্রপতি পল্লীবন্ধু হোসেন মুখের সাথে বসিলায় জনগণের সহযোগিতায় সবচেয়ে বেশি কাজ এই ঢাকা 4 ও সাবেক বর্তমান 5 আর সাবেক 4 মানে শ্যামপুর কদমতলি দেবলা যাত্রাবাড়ি এখানে সবচেয়ে বেশি কাজ আমি করেছি ঢাকা শহরের ভিতরে। যদি বলেন কীরকম ডিএনটি বাদ করেছি, আপনার যেরকম ধলপুর স্টেডিয়াম করেছি, তারপরে আপনার শহীদ ফারুক সড়ক করেছি, সাইদাবাদ টার্মিনাল, রাজাবাড়ি, মাতৈলে গ্যাস, শালুয়া রাস্তা, বাচ্চল স্কুল, শিক্ষা প্রতিষ্ঠান, হ্যাঁ সাইদাবাদ রামপুর রোড করেছি, বিভিন্ন উন্নয়নমূলক। ঠিক তেমনিভাবে গত 4.5-7 বছর সময়ের মধ্যে জনগণের ট্যাক্সের টাকা এবং বিশেষ করে মাননীয় প্রধানমন্ত্রী রাষ্ট্রনায়ক জননেত্রী শেখ হাসিনার সহযোগিতা ওনার ওসিলায় আমি যে কাজগুলো করেছি সেই কাজের ভিতরে স্বাধীনতার পরে এত উন্নয়ন, এখন আমরা ঢাকা শহরের সবচেয়ে বেশি কাজ হয়েছে এই শ্যামপুর কদমতলি, আরও প্রায় 1,000 কোটি টাকার মতো। সেটা হলো এখানে মোটর সাইকেল দিয়ে নারায়ণগঞ্জে 15 মিনিটে যাওয়া যাবে এমন ধরনের নান্দনিক কাজ হচ্ছে। সেই হিসাবে আমি মনে করি আমার এলাকায় ঢাকা শহরের সকল থানার থেকে সবচেয়ে বেশি উন্নয়ন নির্বাচন এলাকা ঢাকা 4 এবং শ্যামপুর কদমতলি এলাকার জনগণের। হয়তো সাময়িক এখন মানুষের কিছু কষ্ট হচ্ছে, এই কষ্টের জন্য আমি দুঃখিত। মহান আল্লাহর ইচ্ছায় 3-3 বার নির্বাচিত হয়েছে, সেই কারণে এলাকার জনগণ আমি আশাবাদী। তবে কাজ অনেক আছে, কাজের কোনো শেষ নেই। যেরকম আমি কথা এটা বলি, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বলেছে লেখাপড়ার শেষ নাই, সমুদ্রের সাগরে স্টিমার গেলে সেখানে কাজের কোনো সমুদ্রের ঠিকানা শেষ নাই। ঠিক তেমনিভাবে নির্বাচন এলাকা ঢাকা 4-এর কাজের শেষ নাই, কাজ আছে 10,000, আমি কাজ করেছি 3,500-4,000, আরও কাজ বাকি। মহান আল্লাহর ইচ্ছায় জনগণের আমি যে কাজ করেছি তাতে তাদের স্বতঃস্ফূর্ত সমর্থন পেয়েছি। আমার দৃঢ় বিশ্বাস আগামী দিনগুলোতে সময় পেলে, হ্যাঁ আগামী ইনশাল্লাহ আমরা আগামী সংসদ নির্বাচনে আমরা আশা করছি ইনশাল্লাহ এই কাজের পূর্ণগত রূপ লাভ করবে। আগামী দিনে যদি আমি সুযোগ পাই জনগণের ভালোবাসায় তাহলে ইনশাল্লাহ আমি মন্দির মসজিদে বসতে পারব। তারপরেও বলবো যে কাজ আমি করেছি পুরা ঢাকা শহরের মধ্যে সবচেয়ে বেশি উন্নয়ন আমার এখানে হয়েছে। রাস্তাঘাট, মসজিদ, ব্রিজ, কালভার্ট, ছোট বড় রাস্তাঘাট, শ্যামপুর কদমতলি, প্রতিটি ওয়ার্ড কমিশনার কাউন্সিলর সাহেবরা
আওয়ামী লীগ আমাকে সহায়তা করে, জাতীয় পার্টি তো আমাকে সহায়তা করে, সকলের মতামতের ভিত্তিতে অংশগ্রহণের মধ্যে দিয়ে আমি এই কাজ করছি। আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ, আপনি এসেছেন আমার এলাকার সম্বন্ধে খোঁজ খবর নিয়েছেন। বাংলা টিভির রাতে যে আপনারা যে অনুষ্ঠানগুলো করছেন এটা খুব ভালো, সারা দেশে এইভাবে কাজ করে বর্তমানের এই মহাজোট ঐক্যবদ্ধ সরকারের জন্য সেই ধারা অব্যাহত রাখার স্বার্থে আপনাদেরকে আমার তরফ সহায়তা থাকবে ইনশাআল্লাহ। সম্মানিত সুধী, আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনাদের সুচিন্তিত মতামত আমাদেরকে জানাতে পারেন, চাইলে ইমেলও করতে পারেন। আমাদের ইমেল অ্যাড্রেস agrajatra8banglatv@gmail.com। দেখা হবে আগামী পর্বে ঠিক একই সময়ে, সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।